হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রওশনারা আজ আবারও এসে গেছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরও একটি ভিডিও নিয়ে। আমার থাম্বনেল দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আজ আমি কি নিয়ে কথা বলছি। আমরা আসলে সবাই জানি যে প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনা এই পাঁচটি জায়গার ভিসা আবেদন কেন্দ্রে জরুরিভাবে মেডিকেল, স্টুডেন্ট এবং ডাবল এন্ট্রি এই তিন ক্যাটাগরির ভিসা আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার কথা জানিয়েছে ইন্ডিয়ান ভিসা সেন্টার বা আইভিক। আর এই তিন ক্যাটাগরির ভিসাও ছাড়ছেন, বা স্লট খুবই সীমিত থাকার কারণে অনেকেই কিন্তু দিতে পারছেন না। অনেক অনেক আবেদনপত্র জমা হওয়ার ফলে যখনই স্লট খোলা হচ্ছে তখন 2 থেকে 5 মিনিট বা 7-8 মিনিটের মধ্যেই কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, আবার স্লট ফুল হয়ে যাচ্ছে সেই কারণে। তো এই নিয়ে কিন্তু আসলে যারা ভিসা প্রার্থী, মেডিকেল ভিসা, ডাবল এন্ট্রি ভিসা এবং স্টুডেন্ট ভিসা, তারা পড়েছেন বেশ বড়সড় একটা বিপাকে। এই বিপাকটাকে কিন্তু আরেক ধাপ এগিয়ে দিল গতকালকের অনাকাঙ্ক্ষিত ঘটনাটি। তো সেই ঘটনাটা কি সেটা আমি পরে আসছি। এখন আসছি ট্যুরিস্ট ভিসার টপিকে, যারা প্রতিনিয়তই কিন্তু আপনারা কমেন্টে জানতে যাচ্ছেন যে ট্যুরিস্ট ভিসা কবে থেকে শুরু হবে বা কবে থেকে ট্যুরিস্ট ভিসার আবেদনপত্র জমা নেবে। ট্যুরিস্ট ভিসা বর্তমানে অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে। এই ভিসা কবে খুলবে বা আদৌ খুলবে কিনা সেই ব্যাপারে কিন্তু কোনো কিছুই এখন পর্যন্ত জানানো হয়নি ইন্ডিয়ান হাই কমিশন থেকে বা আইভিক সেন্টার থেকে। সো এই ব্যাপারটা নিশ্চয়ই আপনাদের কাছে এখন ক্লিয়ার হয়ে গেছে। আজ, কাল বা পরশু নেই, ঠিক আছে, অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে ট্যুরিস্ট ভিসা। আর যারা আগে অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন, এখন করছেন বা পরে করছেন, যাদের হচ্ছে আগস্টের 28-29 তারিখেও সাবমিট হয়ে গেছে আবেদনপত্রগুলি, তারা কিন্তু কোনোভাবেই SMS না পাওয়া পর্যন্ত আইভিক সেন্টারে যাবেন না, গিয়ে কোনো লাভ নেই। অনেকেই যাচ্ছেন এবং ধর্ণা দিচ্ছেন, জানতে চাচ্ছেন যে তাদের আসলে পাসপোর্টের কি অবস্থা বা তাদের আবেদনপত্র কতটুকু আসলে প্রসেসিং হলো। তো তাদের জন্যেই এই কথা বলা, একমাত্র SMS আসলেই কিন্তু আপনারা যাবেন এবং সব কিছু তথ্য তখনই কিন্তু পাবেন। এর আগে একদম যাওয়ার কোনো দরকার নেই, এটা স্পষ্ট করেই বলে দিয়েছে আইভিক সেন্টার থেকে। সো আপনারা অবশ্যই SMS-এর জন্য অপেক্ষা করবেন, SMS পাবেন, দেন যাবেন আইভিক সেন্টারে এবং আপনাদের পাসপোর্ট নিয়ে আসবেন। যাদের ভিসা হয়েছে তারাও পাসপোর্ট নিয়ে আসবেন, যাদের ভিসা হয়নি তারাও নিয়ে আসবেন পাসপোর্ট। এবার আসছি মূল টপিকে। একে তো হচ্ছে সীমিত স্লট, কেউ পাচ্ছেন না অ্যাপয়েন্টমেন্ট, টাকা দিতে পারছেন না জমা। সো এখন যেটা হয়েছে যে ভারতে ঘুরতে যেয়ে বাংলাদেশি যুবক আলমগীর শেখ, 35 বছর বয়স, যার ভারত বিভাগের ঘোষণা দিয়ে বিপাকে পড়েছেন নিজে এবং বিপাকে ফেলেছেন যারা অরিজিনালি অসুস্থ মেডিকেল ভিসা প্রার্থী, ডাবল এন্ট্রি বা স্টুডেন্ট, তাদের সবাইকে। আগ্রায় গিয়ে তিনি একটা লাইভ করেছেন এবং সাথে ফেসবুকেও লিখেছেন যে 1971 সালে ভারত আমাদের অনেক সহযোগিতা করেছে, পাশাপাশি পাকিস্তান থেকে আমাদের ভাগ করে দিয়েছে। সো এবার সময় এসেছে বাংলাদেশের জনগণের। এবার বাংলাদেশের জনগণ ভারতকে ভাগ করবে, মণিপুর জয় করবে, পাশাপাশি আমার বাংলা আমি ফেরত চাই, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম রাজ্য বাংলাদেশের কাছে ফেরত দিতে বলেন তিনি। আর তার এই পোস্টটি ভাইরাল হতেই ভারতীয় গোয়েন্দা বাহিনী তাকে রাষ্ট্রদ্রোহী হিসেবে শনাক্ত করে। এরপর দীর্ঘ তদন্ত শেষে আলমগীর হোসেনের ভারতীয় ভিসা বাতিল করা হয়। আই থিঙ্ক হি ইজ মেন্টালি সিক, নইলে কোনো দেশে বসে সেই দেশের নামে এসব কথা বলা একদমই কিন্তু সুস্থ মানুষের পক্ষে কখনোই সম্ভব না। আর এর ফলে কিন্তু আমাদের ভিসার ক্ষেত্রে, মানে ইন্ডিয়ান ভিসা সেন্টারগুলো এখন ভিসা দেওয়ার ক্ষেত্রে আরও বেশি সতর্ক হয়ে গেছেন। এখন থেকে কিন্তু যারাই ভিসা প্রার্থী হবেন তাদের প্রত্যেকেরই সামাজিক যোগাযোগ মাধ্যম, যেমন ফেসবুক, ইনস্টা, হোয়াটসঅ্যাপ থেকে যত সামাজিক মাধ্যম আছে সবগুলি খুব ভালোভাবে খুঁটি নাটি যাচাই বাছাই করবে, দেন দিবে ভিসা। তার মানে এখন কিন্তু আরও বেশি ডিফিকাল্ট হয়ে গেল ভিসা পাওয়ার ক্ষেত্রে। অরিজিনালি সব ডকুমেন্টস তো লাগবেই, সাথে কিন্তু সামাজিক সব যোগাযোগ মাধ্যমও তারা যাচাই বাছা করে ভিসা দেবেন। আর সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো যে আলমগীর নামে যে যুবকটি এই পোস্ট করেছেন ফেসবুকে, তার সে কিন্তু গিয়েছিলেন মেডিকেল ভিসায়। মেডিকেল ভিসায় গিয়ে তিনি কোনো চিকিৎসা নেননি, সেখানে শপিং করেছেন, ঘুরেছেন, ফিরেছেন, দেন
সেই দেশে বসে দেশের নামে পোস্ট করেছেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।